লকডাউনে দুস্থদের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এলেন বেসরকারি ব্যাংকের কর্মীরা। বিভিন্ন রাজনৈতিক দল বা স্বেচ্ছাসেবী সংস্থা ক্লাব তারা বিভিন্ন জায়গায় খাবার সামগ্রী তুলে দিচ্ছেন এই লকডাউনের পরিস্থিতিতে। তার পাশাপাশি এদিন একটি বেসরকারি ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকের সমস্ত আধিকারিক ও কর্মচারী মিলে নিজেদের বেতনের মাইনে কেটে তারা কিছু খাদ্য সামগ্রী তুলে দিলেন। শনিবার বর্ধমানে উল্লাসমোড় এলাকায় প্রায় 80 জন মানুষকে বাড়ি বাড়ি কুপন দিয়ে আসেন এবং সেই 80 জন দুস্থ মানুষদের এই ব্যাংকের সামনে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী তুলে দিলেন তাদের হাতে। বর্ধমান ব্রাঞ্চ এবং উল্লাস ব্রাঞ্চ এই দুই ব্রাঞ্চের উদ্যোগে দেওয়া হলো এদিন খাদ্য সামগ্রী। আচ্ছা, আমি দেবজ্যোতি, বর্ধমান ব্রাঞ্চের ম্যানেজার। ফেডারেল ব্যাংকের তরফ থেকে আজ আমরা বিএসআর একটা অ্যাক্টিভিটি করছি, তার মধ্যে আমরা এসেনশিয়াল আইটেমস হিসেবে চাল, ডাল, তেল, মানে সাবান, মাস্ক সব আমরা বিতরণী করছি। মানে এটা আমাদের ফেডারেল ব্যাংক তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যেন এই COVID-19 সিচুয়েশন, প্যান্ডেমিক সিচুয়েশনে সাধারণ লোকদের হেল্প করতে পারি আমরা। আমাদের ফেডারেল ব্যাংক আর বর্ধমান ব্রাঞ্চ আর ভদ্রতুরি ব্রাঞ্চ মিলে একসাথে আমরা মিলে এই উদ্যোগটা নিচ্ছি, প্রথম করছি বর্ধমান টাউনের মধ্যে। এটা কি ধারাবাহিক চলবে না আজকে পর্যন্ত? আমরা দুটো ব্রাঞ্চ মিলে এখানে আমাদের বর্ধমান টাউনে দুটো ব্রাঞ্চ আছে, সেই দুটো ব্রাঞ্চ মিলে আমরা করছি ব্যাংকের তরফ থেকে। মোটামুটি আমরা 70-80 জনকে আমরা ডিস্ট্রিবিউট করছি, যারা রেশন পাচ্ছেন না, এমনকি যারা অনেকেই আছে যারা বাইরে থেকে ওয়ার্কার এখানে ফিরে এসছে কিন্তু খাওয়া দাওয়া করতে পারছেন না, তাদেরকে আমরা হেল্প করার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে ব্যাংকের তরফ থেকে। ফেডারেল ব্যাংকের তরফ থেকে। কোন ব্রাঞ্চ থেকে করা হচ্ছে? এটা বর্ধমান ব্রাঞ্চ আর ঘোড়দড়চটি ব্রাঞ্চ দুটো ব্রাঞ্চ মিলে করেছে। চাল, ডাল, তেল, সয়াবিন, সাবান আর মাস্ক ডিস্ট্রিবিউট করছি আমরা। আপনার নাম? শোভন পাল, আমি ঘোড়দড়চটি ব্রাঞ্চের ম্যানেজার। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।